السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون، وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ সালাত আদায়ের পরে রোজা অবস্থায় আল্লাহর প্রিয় আমল গুরুত্বপূর্ণ আমল কোরআনুল কারীমের এই আলোচনায় কিছু সময় বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআনুল কারীমের যে অংশটুকু আমাদের আলোচনায় আছে, আজকে তৃতীয় তারাবিতে যা তেলাওয়াত করা হবে, চার পারা এবং পঞ্চম পারার প্রথম অর্ধে আয়াত হিসাবে সূরাত আল ইমরানের 92 নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত হবে। সূরা আল ইমরান শেষ হবে সূরা নিসা এর 87 নং আয়াতে কারিমা পর্যন্ত আজকে তেলাওয়াতে আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমাগুলো আছে এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এর ভিতর থেকে মৌলিক কয়েকটি অংশ ইনশাআল্লাহ আজকে আমরা শুনব। আজকে প্রথমেই যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াতের মাধ্যমে আমরা শুনব, লান তানালুল বিরা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের অংশের ভেতরে গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছে। আল্লাহর কাছে প্রিয় যে আমলগুলো আছে এর ভেতরে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা সম্পর্কে গত তেলাওয়াতের ভেতরেও আমরা অনেক মূলনীতি আলোচনা শুনেছি, আজকে এই জায়গায় এসেও আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি মূলনীতি আলোচনা করেছে। আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় দান করা, এটা একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম একটি আমল। হাদিসের ভেতরে এসেছে আল্লাহর রাস্তায় ব্যয়ের মাধ্যমে মানুষের উপর থেকে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূরে সরে যায়। বিভিন্ন সময় আমরা বিপদের সম্মুখীন থাকি, এই অবস্থায় যে আমলগুলো আমরা করতে পারি এর ভেতরে অন্যতম মৌলিক একটি আমল হলো কিছু সাদকা আল্লাহর রাস্তায় করা, এর মাধ্যমে বিপদ আপদ কেটে যাবে এবং আল্লাহ তাআলার ক্রোধ যে বান্দার উপরে আছে এটা দূর হয়ে যাবে, এটা গুরুত্বপূর্ণ একটি আমল। এ সম্পর্কে আজকে তেলাওয়াতের প্রথম অংশেই আমরা জানব যে আমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করব, দান করব, কোন দানটা আল্লাহর কাছে প্রিয় হয়, কোন দানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এই আয়াতের সরাসরি তর্জমা যদি আমরা দেখি তাহলে দেখব লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমাদের কাছে প্রিয় যে সম্পদ আছে, আমার কাছে গুরুত্বপূর্ণ যে সম্পদটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবসময় কাছে রাখি, হেফাজত করার চেষ্টা করি, এই সম্পদ থেকে যখন আল্লাহর রাস্তায় দান করা হয় এই দানটা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন এবং এটার ভেতরেই অনেক বেশি কল্যাণ রয়েছে। একটু যদি আলোচনায় আসি, আমরা দান করি, কিছু দান আছে যে
আমার প্রয়োজন শেষ, সব কিছু শেষ, অতিরিক্ত যা আছে সেখান থেকে কিছু করার চেষ্টা করব। এটা বিভিন্নভাবে হয়, একটা হলো সরাসরি অর্থনৈতিকভাবে খাদ্য খাবারের ক্ষেত্রে, অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমার কাছে মৌলিক মূল বিষয় বা মূল নীতি হিসেবে এটাকে আমরা নিতে পারি যে আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই জায়গা থেকে কিছু জিনিস আমার কষ্ট হবে, আমার কোরবানি হবে, কোরবানি এবং কষ্ট হওয়ার পরেও এই জায়গা থেকে যদি আমি দান করতে পারি এটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে, আল্লাহ বেশি আপন করে নেবেন, গ্রহণ করে নেবেন খুব তাড়াতাড়ি। এই আয়াতে কারিমা যখন নাজিল হয় এর পিছনে অনেকগুলো শানে নজর আছে, বিশেষ করে তালহা রাদিয়াল্লাহু আনহু তার বিশেষ একটি ঘটনাও এখানে আছে। আয়াতে কারিমা নাজিল হয়েছে অত্যন্ত বেশি পরেশান হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব কঠিন কথা তো আল্লাহ তাআলা ব্যবহার করলেন, আমাদের তো প্রিয় অনেক বস্তু আছে কিন্তু সেগুলো থেকে তো আমরা দান করছি না, আমরা দান করি আমাদের অতিরিক্ত যেগুলো আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদে নববীর সাথে এই যে বিশাল বাগান, আর মদিনায় আমরা যারা গিয়েছি, মদিনার মূল তাদের উৎপাদন, তাদের আয়, এ সব কিছু হলো তাদের বাগান বা কৃষি কাজের ভিতরেই তাদের মূল অর্থটা সেখান থেকে আসে। তার খুব প্রিয় একটি বাগান ছিল মসজিদে নববীর সাথী এবং খুব বেশি ফল সেখানে খেজুর হতো। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে তিনি তার পুরা এই সম্পত্তিটা, পুরা বাগানটা আল্লাহর জন্য তিনি ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তিনি চিন্তা করলেন যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এখন এই মুহূর্তে এই বাগানটি। আল্লাহ বলেছেন যে তোমার সঠিক কল্যাণ, তোমার মূল আমল, তোমার সবচেয়ে প্রিয় বস্তু থেকে তোমার কষ্ট হওয়ার পরেও যখন তুমি দান করবে এই দানটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এটা হলো সাহাবায়ে কেরামের আমল, আগে শুনলাম কোরআনের সরাসরি নির্দেশ। এখন আমরা যদি আমাদের সামাজিকভাবে একটু মেলানোর চেষ্টা করি, দেখা যাবে যে বিভিন্ন জায়গায় আমাদের সমস্যা আছে। বেশি দূরে যাব না, টাকা এগুলোর মান সমান, কিন্তু মসজিদে যখন জুমার দিনে, বিশেষ করে এই কথাটি বলছি, জুমার দিনে যখন দান বাক্সে আমরা টাকা গণনা করি বা দেওয়ার জন্য বলি, দেখা যায় এমন কিছু টাকা আছে যে টাকাগুলো একেবারে ছেঁড়া, যে টাকাগুলো বাহিরে চালানোর মতো কোনো সামর্থ্য নেই, বাহিরে কেউ নেবে না, এইগুলো এনে আমি সুন্দর মসজিদের দান বাক্সের ভিতরে দিয়ে দিচ্ছি, আমার কাছে তো অন্য টাকাও ছিল, তো আমার কাছে যেটা প্রিয়, যেটা বেশি চলমান, এই জিনিসটা আল্লাহর রাস্তায় দিতে হবে। তো যেটা কোনো জায়গায় চালাতে পারি না ওইটা শেষ পর্যন্ত এসে এই দিয়ে দেই মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, এগুলো দেওয়ার জন্য চেষ্টা করি। আরও একটু শুনবেন, যদি এই আয়াতকে সামনে রেখে আমরা যদি বলি, দেখা যায় যেমন আপনি একটি পার্টি হচ্ছে, বিবাহ হচ্ছে, আপনি কিছু ছেলেকে খাওয়াবেন, এতিমদেরকে দিবেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার সমস্ত আয়োজন শেষ, সব কিছু খাওয়া শেষ, বিবাহবারের সমস্ত আয়োজন শেষ হওয়ার পরে উচ্ছিষ্ট, এই কথাটি আমাকে বলতে হচ্ছে, উচ্ছিষ্ট যে অংশ আছে এগুলো শেষ পর্যন্ত কী হয়, রাত্র 11টা 11:30 12টা তাড়াতাড়ি গেট খুলেন, কী হয়েছে, কিছু খাবার এসেছে, প্রত্যেকেই ওই অমুক জায়গায় বিবাহ হয়েছে, পার্টি হয়েছে, সেখান থেকে এসেছে। আপনার এই খাবারটা আপনি যদি প্রধান মেহমান, প্রথম মেহমান এই আল্লাহর এই বান্দাদেরকে রাখতেন, আপনার কী সমস্যা হবে? এখন খাবার আপনার অতিরিক্ত হয়েছে, বেঁচে যাচ্ছে, এই খাবারটা এনে আপনি এতিমখানায় দিচ্ছেন, তো আল্লাহর কাছে প্রিয় কোন জিনিসটা? এভাবে যদি আমরা দেখি, সমাজে শত উদাহরণ আছে যে আমরা কোন সময় দান করার চেষ্টা করি, একেবারে মর্দে মহমত, মারা যাচ্ছি, তখন মনে হয় যে না, অনেক কিছু আমাকে করতে হবে, দান করতে হবে, কিন্তু তখন তো আর সম্ভব নয়, তখন ছেলেরাও দান করতে দেয় না, মেয়েরাও দান করতে দেয় না, আত্মীয় স্বজনও দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি সুস্থ থাকা অবস্থায় তোমার যে হালাত আছে, তোমার প্রয়োজন আছে, এই জায়গা থেকে যদি তুমি কিছু দান করতে পারো, এই দানটাই তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ দান হবে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং গ্রহণযোগ্য দান হবে। তো আজকে প্রথম আয়াতের উপরে এতটুকু আলোচনায় আমরা শুনলাম। সর্বশেষ আয়াতের যে অংশে কি বলেছেন, ওমায়াতুন ফিকুম মিন শাইইন, তোমরা সামান্য পরিমাণ, সেটা খুব সামান্য হতে পারে, খুবই সামান্য হতে পারে, একজনের কাছে 100 টাকা আছে, সেখান থেকে 2 টাকা দান করাও মানুষের জন্য অনেক বেশি, একজনের কাছে 1 কোটি আছে, সেখান থেকে 5,000 দান করা তেমন কোনো ঘটনা নয়। আমরা একথা মনে না করি যে আমার তো তেমন কিছু না, এই অল্প আছে, এখান থেকে কী দান করবো, আমার যা আছে সেখান থেকে সামান্য পরিমাণ হলেও যদি আমি আল্লাহর রাস্তায় এভাবে কিছু শরীর থাকতে পারি, আল্লাহ কী বলছে শুনুন, ওমায়াতুন ফিকুম মিন শাইইন, তোমরা আল্লাহর রাস্তায় শাইইন মানে সামান্য, অণু থেকে অণু, একেবারে তুচ্ছ,
এরকম কিছু যদি তুমি তোমার আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, তা ইন্নাল্লাহ বিহি আলিম, তাহলে এই কথা মনে করবে না যে আল্লাহ তাআলা তোমার এই ছোট দানটা দেখছেন না বা আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করবেন না। অবশ্যই আল্লাহ তাআলা তোমার এই দান সম্পর্কে সুন্দরভাবে জ্ঞাত আছেন, আলিম, আল্লাহ তাআলা এটা জানছেন তুমি কিভাবে কোন অবস্থায় দান করছো। তাই আসুন আজকে তেলাওয়াত থেকে আমরা যে আয়াতে কারিমা জানলাম এখান থেকে এই শিক্ষাটুকু আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আজকে তেলাওয়াতে একটু সামনে গিয়ে আমরা জানতে পারব সূরা আলে ইমরান 96 নং আয়াতে কারিমা, এই আয়াতের ভেতরে আমরা কি জানব, এই পৃথিবীর সর্বপ্রথম কোন ঘর নির্মিত হয়েছে এবং কেন হয়েছে, এর পেছনে উদ্দেশ্যটা কি ছিল। আজকে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। এই আয়াতে কারিমা থেকে শুরু হয়ে সামনে আরো একটি আয়াত আছে, এই দুইটি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মুসলমানের শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় যে ঘরটি দখল করে আছে, আমরা যে দিকে ফিরে আমাদের কিবলা যে দিকে, সেই পবিত্র বাইতুল্লাহ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই বাইতুল্লাহটা কেন, কি উদ্দেশ্যে এবং কি কাজ আমরা এখানে করব, ওই জায়গায় কি কি জিনিস আছে, এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর এই ছোট্ট দুটি আয়াতে কারিমার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আসুন আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না আউওয়াল, আউওয়াল মানে প্রথম, ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি, উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটি নির্মিত হয়েছে মানুষের জন্য, লিন-নাসি, মানুষের উপকারের জন্য, লাম, এটা দুইটা অর্থ আছে, যখন এই লামটা ব্যবহার হয় মানুষের সম্পৃক্ত কোনো কাজে তখন তার উপকারের অর্থে ব্যবহার হয়, যে এই ঘরটি মানুষের উপকারের জন্য নির্মিত হয়েছে। এর অবস্থান কোথায়, পুরা পৃথিবীর মধ্যভাগ, একেবারে মেডেল যে জায়গাটি সেই মক্কা নগরী আমরা যেটা আছি, এখন বর্তমানে মক্কা বলছি, একটা সময় এটার নাম ছিল বাক্কা, কোরআনুল কারীমে বাক্কা শব্দটাই এখানে পাওয়া যায়, লাল্লাযী বিবাক্কাতা। তো এই মক্কা নগরীর ভেতরে এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নির্মিত করেছেন সর্বপ্রথম। ইতিহাসের দিকে যদি আমরা যাই পর্যালোচনা করলে অনেক দীর্ঘ ইতিহাস এর সাথে সম্পৃক্ত, এই বাইতুল্লাহ এই পৃথিবী নির্মিত হওয়ার পরে, পৃথিবীতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘরটি সর্বপ্রথম নির্মাণ করেছেন। এরপরে বড় বড়ভাবে 10 বার পরিবর্তন হয়েছে ঘরের ভিতরে, আজকে বর্তমানে যে রূপ দেখছি নবীউনা নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনের পরে যে এর ধ্বংস বা সামান্য পরিমাণ ভগ্নাংশ যেটা ছিল, এর উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পুর নির্মাণ হয়েছে, সেই নির্মাণের একটা কাঠামো অংশ আমরা এখানে দেখতে পারছি। এরপরেও বিভিন্ন আমালিকা গোত্র অন্য অন্য বাদশারা এটার বিভিন্ন ভাঙচুর পরিবর্তন এটা হয়েছে, ইতিহাসের ভিতরে 10 বার এটার পরিবর্তন হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়, কিন্তু এখন ভবিষ্যতে আর কেউ এর পরিবর্তন করতে পারবে না। এ ব্যাপারে গোটা উম্মাহ একমত হয়েছে, ঐক্যমতে পৌঁছেছে যে এভাবে যদি ভাঙা গড়ার নিয়ম যদি আমরা তৈরি করে নেই, যেভাবে আমাদের দেশে করছি, এক সরকার আসছে সে তার নামে চালিয়ে দিচ্ছে, পরের সরকার আসছে সে আবার তার নামে চালিয়ে দিচ্ছে, এভাবে যদি ভাঙতে করতে থাকি এর অস্তিত্ব নিয়েই শেষ পর্যন্ত টানাটানি শুরু হবে। গোটা উম্মতে মুসলিমার মূল মূল স্কলার যারা আছেন তারা একমতে পৌঁছেছেন যে এর পরিবর্তন হার সংশোধন কোনো সংস্করণ যতটুকু প্রয়োজন ততটুকু, এর একেবারে ভেঙে ফেলা বা এর আকৃতির পরিবর্তন করা এটা আর সম্ভব নয়। এটা বেশ কয়েকবার হয়েছে, বর্তমানে যে হাতিমটা দেখছি এই হাতিমটাও একটা সময় ছিল পুরো বাইতুল্লার ভিতরে, ঘরের ভেতরে ছিল, পরবর্তীতে আবার ভেঙে এটাকে বের করে দেয়া হয়েছে, এরকমভাবে অনেকগুলো ইতিহাস আছে। ইতিহাসের দিকে আমি আজকে যাব না, এই জায়গায় আল্লাহ তাআলা মূল কোন মেসেজটি আমাদেরকে দিচ্ছেন, প্রথম যে কথাটি আল্লাহ তাআলা এই জায়গার সাথে এই ঘরের সাথে বললেন এটা হলো মুবারাকাত, এই ঘরটা আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছে, দীর্ঘ আলোচনা সম্ভব নয়, বরকতপূর্ণ এই বাইতুল্লাহ এবং বাইতুল্লাহ সংশ্লিষ্ট যা কিছু আছে সব কিছুর ভিতরেই আল্লাহ তাআলা বরকত রেখেছেন। দেখুন যদি আধ্যাত্মিকভাবে বরকতগুলো আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি তাহলে দেখব, আজকে এখানে আমি সালাত আদায় করলাম, এক ওয়াক্তের জন্য, এক রাকাতের জন্য 500 রাকাতের সওয়াব আমি পেয়েছি, কিন্তু ঠিক এই নামাজটি, এই সালাতটি যখন বাইতুল্লাহ আমি পড়ব, এক ওয়াক্তের জন্য 100,000 ওয়াক্তের সওয়াব আমি আমার আমল নামায় জমা করতে পারছি, এটাই হলো বরকত। যে এখানে একটা কাজ করলে যে পরিমাণ সওয়াব আমি পাবো এর চেয়ে বহু গুণ সওয়াব বেড়ে যায় বাইতুল্লাহ গিয়ে এই কাজটি করলে। আপনি যদি দুনিয়াবি বিষয় ও দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে একত্রে একই জায়গায়
এত লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কোনো ধরনের কোনো অভাব আমরা সেখানে অনুভব করি না। সেখানে খাদ্যের কোনো অভাব নেই, সেখানে অন্য অন্য কোনো বিশৃঙ্খলা নেই, মারামারি হানাহানি নেই, পুরাটাই আল্লাহর বরকতে ভরপুর, কোনো ধরনের খাদ্য সংকট সেখানে নেই। কিন্তু আমরা যদি আমাদের দেশে আয়োজন করতে গেতাম তাহলে দেখা যেত বহু ধরনের সমস্যা আমরা সম্মুখীন হয়ে যাচ্ছি, হয়তো এই খাবার নেই, এই জিনিসের সমস্যা, ওই জায়গায় বিদ্যুৎ নেই, ওই জায়গায় এই সমস্যা। কিন্তু বাইতুল্লাহ সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে কোনো জায়গায় এমন কোনো সমস্যা এখানে হয় না। আপনি দেখেন হজের মৌসুম, হজের মৌসুমে প্রত্যেক হাজি তিনি কোরবানি করছেন, আবার বিভিন্নভাবে অন্য অন্য দান বা তাদের জবাহ যেগুলো আছে, হাদি যেগুলো আছে, এগুলো সব জব করছেন। একই মুহূর্তে এত কোটি পশু একত্রে পৃথিবীর অন্য কোথায় এটা সম্ভব ছিল? এর রপ্তানি আমদানি এগুলো কখনোই সম্ভব না। এরকমভাবে যদি আমরা একটু হিসাব করে বরকতের দিকগুলো, দেখা যাবে যে প্রত্যেকটা বিষয়ের উপরই বরকত। সবচেয়ে বড় যে জিনিস, পৃথিবীর এমন কিছু জিনিস এখানে আছে যেটা অদ্বিতীয়, দ্বিতীয় আর কোথাও এখানে নেই। সেখানে আপনার হাজিরে আসবাদ আছে, সেখানে মুলতাসিম আছে, হাতিম আছে, এই যে তাওয়াফের জায়গাটা আছে, এই পৃথিবীর এই মহা নিয়ামতগুলো অন্য কোথাও নেই। পুরাটাই আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে এই বাইতুল্লাহ সংশ্লিষ্ট করে রেখেছেন। সুতরাং এই বাইতুল্লাহর প্রেম ভালোবাসা এটা আমাদের ভিতরে সুন্দরভাবে রাখতে হবে, এবং মনের ভিতরে, দিলের ভিতরে এই তামান্না, এই আকাঙ্ক্ষা, এই আশা রাখতে হবে যে আল্লাহর ঘর যাতে আমরা জিয়ারত করতে পারি, আল্লাহর ঘরে যাতে আমরা যেতে পারি। আমাদের যদি সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তাহলে চেষ্টা করা উচিত যে আল্লাহর ঘরটা একটু দেখা, আল্লাহর ঘরের জিয়ারত করা। আজকে আমার পাসপোর্ট দেখলে দেখা যায় পৃথিবীর বহু উন্নত রাষ্ট্রে আমার সফর হয়েছে, কিন্তু কত বড় কপাল পোড়া আমি, কত বড় কপাল পোড়া আমি, যে মুসলমানের মূল আধ্যাত্মিক জায়গা এই বাইতুল্লাহর জিয়ারত এই পর্যন্ত আমার কপালে হয়নি। যখনই এই বিষয়টি আসে তখনই বিভিন্ন সমস্যা আমাদের সামনে চলে আসে। তাই আসুন এই মানসিকতা পরিহার করে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, নিজের উন্নতির জন্য আমরা ইবাদতের লাইনে অগ্রসর হই। এই জায়গায় আল্লাহ তাআলা আরও বেশ কিছু তথ্য দিয়েছেন। এই ঘরটি আল্লাহ তাআলা কেন নির্মাণ করেছেন, নির্ধারণ করেছেন, এটা ছিল ইবাদতের জন্য, এটা ছিল মানুষের ইবাদতের জন্য। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবী সুন্দরভাবে সাজিয়েছেন, এটার মূল উদ্দেশ্যই হলো মানুষ আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহর ইবাদত করবে, তার চলার পথে যতটুকু প্রয়োজন এগুলো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দিয়ে সাজিয়ে রেখেছেন। এখান থেকে আরও ছোট্ট যে মেসেজটি আমরা নিতে পারি, এটা হলো আল্লাহ তাআলা প্রথম ঘর নির্মাণ করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর আনুগত্য প্রকাশ করার জন্য। আজকে আমরাও অনেক নিয়ামত করছি, অনেক ঘর বাড়ি করছি, আমাদেরও উচিত আমাদের ঘরের ভিতরে, আমার নিজের ফ্ল্যাট আছে, আমার নিজের বাড়ি আছে, বিভিন্ন বেডরুম আমি সাজিয়েছি, ড্রয়িং রুম সাজিয়েছি, অন্য অনেক কিছু করেছি, আমার ঘরের ভিতরেও আল্লাহর ইবাদতের জন্য, নামাজের জন্য ছোট্ট একটা জায়গা নির্ধারণ করে রাখা উচিত, যে জায়গায় আল্লাহ তাআলার ইবাদত হবে, পাক সাফ পবিত্র থাকবে, সুন্দর একটি পরিবেশ থাকবে, এই জায়গায় প্রবেশ করলেই যাতে ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়, এমন একটি জায়গা আমাদের নির্মাণ করে, নির্ধারণ করে রাখা উচিত। আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছেন ইবাদতের ঘর, আমরাও বাড়িঘর নির্মাণ করছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো অন্য অন্য, এই জায়গায় আমাদের ইবাদতের উদ্দেশ্যে ছোট্ট একটি জায়গা যদি আমরা বরাদ্দ রাখতে পারি, এটাও আমাদের জীবনের জন্য বহু বড় কল্যাণ নিয়ে আসবে। আসুন এই ঘর সম্পর্কে আরও কিছু তথ্য আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে অনেকগুলো নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন, যে নিদর্শনগুলো পৃথিবীর অন্য কোথাও দেননি। এর ভিতরে গুরুত্বপূর্ণভাবে আছে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের কথা আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে পাড়া দিয়ে এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। বর্তমানে তো আমরা লিফট দেখছি, এই লিফটের প্রথম আবিষ্কারক যদি আমি বলি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মূল আবিষ্কারক, আল্লাহ তাআলার নির্দেশে তিনি এই কাজটি করেছেন। লিফট আজকে কি করছে, যে আমার যে ফ্লোরে যাওয়া দরকার ওই জায়গায় গিয়ে এটা থামছে, বাটন দাবাচ্ছি ওই জায়গায় গিয়ে থামছে। দেখুন এই যে পাথরটি, বাইতুল্লাহ সংশ্লিষ্ট যে পাথরটি, এই এটা আসলে মূল ধর্মীয়ভাবে ভাব গাম্ভীর্য তেমন কোনো বিষয় না। এখানে আরেকটি সংশোধনমূলক ব্যবস্থার প্রয়োজন আছে, এজন্য যে আমরা এই অঞ্চলের যারা, বিশেষ করে এই এশিয়া, এই অঞ্চলে পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ,
এর ভিতরে আমরা কি করি, মাকাম ইব্রাহিম এই জায়গায় গিয়ে হুম দেখিয়ে পড়ি, চুমা দেই বা বিভিন্নভাবে একটু আমাদের জায়নামাজগুলো মোছার জন্য চেষ্টা করি, টুপিটা মুছে নিয়ে আসি। এগুলো আসলে ধর্মীয় কোনো বিধান নয়। হ্যাঁ, এটার শ্রদ্ধা ভালোবাসা কোরআনের ভিতরে এসেছে, কিন্তু এটাকে চুমা দেওয়া, এটাকে বিশেষভাবে শ্রদ্ধা করা, এর কোনো ভিত্তি বা এর কোনো মূলনীতি ইসলামের ভিতরে নেই। আপনি দেখবেন ওই জায়গায় ওই ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে মোতাওয়া যারা আছে তারা সেখানে দাঁড়িয়ে থাকে, এবং তারা সেখান থেকে আমরা যারা খুব বেশি আবেগী বা আমাদের আবেগটা ভিন্নভাবে কাজে লাগছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা যখন যাব এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব, যাতে এই ধর্মের আবেগের কারণে আমাদের আমলটার পরিবর্তন না হয়ে যায়। মূল যে রূপ এবং মূল যেভাবে এই আমলটি আছে সেইভাবে করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো এই জায়গায় মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম জিনিসটা কি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং হুকুমে নবীনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাথরটির উপরে দাঁড়াতেন ওই জায়গায় তার পায়ের ছাপ আছে। আমরা যদি দেখি, আমরা বিভিন্ন ইউটিউবে অন্যান্য জায়গায় ওর ছবিগুলো আছে, আমরা দেখতে পারি যে পায়ের ছাপ আছে। তার যখন যতটুকু গাঁথনির জন্য প্রয়োজন হতো এটার উপরে দাঁড়ালে ঠিক ওই জায়গা পর্যন্ত গিয়ে থেমে যেত। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন, আবার নেমে যেতেন, আবার উপরে উঠতেন। এই যে লিফটের কাজ, এটা সর্বপ্রথম আবিষ্কার এই জায়গা থেকে। এখান থেকে মানুষ আস্তে আস্তে গবেষণা, উন্নয়ন, প্রযুক্তির উন্নয়নের কারণে আজকে আমরা আধুনিকভাবে এটাকে ভোগ করতে পারছি। তো এই মাকামে ইব্রাহিম যখন আমরা তাওয়াফ করব, তাওয়াফের পরে দুই রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ আছে। এই সালাতটি মাকামে ইব্রাহিমের পেছনে পড়ার নিয়ম যদি সম্ভব হয়, কারণ ওই জায়গায় এখন বর্তমানে অনেক বেশি ভিড় হয়, হুজুম অনেক বেশি হয়, যদি সম্ভব হয় মাকামে ইব্রাহিমের পেছনে এটা পড়া, এর পেছনে জমজমের মূল যে কূপটি আছে সেই কূপটি এর পেছনে। তো এই জায়গায় এই সালাতটি আদায় করার বিধান আল্লাহ তাআলা এটাই বলেছেন, আয়াতুল বাইনাত, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট একটা নিদর্শন। তো এই জায়গায় যদি পড়া সম্ভব না হয়, মসজিদের অন্য কোথাও জায়গায়ও যদি কেউ আদায় করে, তাহলে নামাজ তার সালাতটা আদায় হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা কি বললেন, ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহর এই পবিত্র ঘর যেগুলো আছে প্রত্যেকটার ভেতরে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন। বাইতুল্লাহ এমন একটি জিনিস যা প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার খুব জোরালো ব্যবস্থা, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের মারামারি, হানাহানি, খুনাখুনি কোনো কিছুই নেই। তো আল্লাহ তাআলা তার ঘরের বরকত সম্পর্কে এখানে আলোচনা করেছেন। সর্বশেষ এসে এত আলোচনার পরে আল্লাহ তাআলা কোন বক্তব্য দিচ্ছেন, কি মেসেজ এই সমাজের জন্য দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, শোনো আমি যাদেরকে তাওফিক দিয়েছি, যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি, তাদের জন্য এই বাইতুল্লাহর জিয়ারতকে আমি ফরজ করে দিয়েছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই বাইতুল্লাহর তাওয়াফ করা, হজ করা, এটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা ইসলামের মৌলিক একটি স্তম্ভ, ফরজ আমল এই হজ সম্পর্কে আমরা আলোচনা জানলাম, এবং এ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় এখানে আমরা জানলাম। অনেক আলোচনা আছে, আসুন এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি আয়াত, আমলের দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলো আছে এগুলোকে প্রাধান্য দিয়ে আলোচনা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আলে ইমরান 102 নং আয়াতে কারীমা। এই আয়াতের ভেতরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আছে। আল্লাহ তাআলা কি বললেন, তিনটা কথা এই আয়াতের ভেতরে আছে। একটা বিষয় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। আমরা এখানে যারা উপস্থিত আলহামদুলিল্লাহ সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা মুমিন। তো এই আয়াতে কারিমা কেমন যেন আমাদের জন্যই সরাসরি আল্লাহ তাআলা সরাসরি সম্বোধন করে আমাদেরকে ডাকছেন, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সত্তার, তোমাদেরকে এই কথাগুলো বলা হচ্ছে। আল্লাহ তাআলা কি বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা নিজেরা বেঁচে থাকো। তাকওয়া এটা হলো বেঁচে থাকা, কি থেকে বেঁচে থাকবো, আল্লাহর অবাধ্যতার যে সমস্ত বিষয়গুলো আছে, নাফরমানির যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাই হলো তাকওয়ার মূল কথা। এই যে পবিত্র মাহে রমাদানের ভিতরে আমরা উপস্থিত আছি, এই রমাদানের মূল শিক্ষা, এই রমজানের মূল বক্তব্যটাই হলো বান্দা যাতে তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর ভয় তার ভিতরে আসতে পারে। যখন একজন মানুষের ভেতরে আল্লাহর ভয় চলে আসবে, এই ভয়ের মাধ্যমে সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, এরকম একটি ট্রেনিংয়ের জন্যই আল্লাহ তাআলা এই সিয়াম সাধনা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর না হয় শুধু খাবার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, এটা আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নয়। এর মাধ্যমে বড় একটি টার্গেট, মাকসাদ আল্লাহ নিয়েছেন, তুমি এই এক মাস যদি এভাবে পরিশ্রম করতে পারো, বাকি 11 মাস চলা তোমার জন্য সহজ হয়ে যাবে। সেই তাকওয়ার আলোচনা এখানে এসেছে কোরআনুল কারিমে। যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি আলোচনা এসেছে, এর ভিতরে এই তাকওয়ার আলোচনাটা সবচেয়ে বেশি হারে আল্লাহ তাআলা এখানে করেছেন।
তবে তাকওয়ার আলোচনা করার পরে অন্য জায়গা থেকে এখানে একটু ব্যতিক্রমী ভিন্নভাবে আল্লাহ তাআলা আলোচনাটা করলেন। এই তাকওয়া এটা কেমন হবে? হাত্তাতু কাফিহি, পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ ভয়, ভয় করার মতো ভয় তোমরা আল্লাহ তাআলাকে করো। এটা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা করি হয়তো মুখের ভিতরে আলোচনা আছে, জবানের ভিতরে আমরা বলি, কিন্তু অন্তর থেকে সেই পরিস্থিতি বা সেই ভয়টি হয়তো আমরা সৃষ্টি করতে পারিনি। যদি না পারি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার তাকওয়ার এই দৌলত দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা তাকওয়া অবলম্বন করো পূর্ণাঙ্গভাবে। এরপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রত্যেকটা মানুষ তোমাদেরকে মরতে হবে, কিন্তু এই মরাটা যাতে মুসলমানের মরা হয়, এই মৌতটা যাতে মুসলমানের মৌত হয়, এটা খেয়াল রাখবে। কেন এই কথা বলা? মৃত্যু মানুষের জীবনের জন্য অবধারিত, আর এই মৃত্যু এর কোনো ব্রেক নেই। যে ইচ্ছা করলে আমি ফিরিয়ে রাখতে পারবো, একটু ঘুষ দিয়ে আমি এটাকে একটু বিলম্ব করতে পারবো, এমন কোনো সুযোগ সুবিধা এখানে নাই। ঘুষ তো জীবনে বহুত দিলাম, এই জায়গায় যদি কিছু দিয়ে কাজ হতো তাহলে না বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে কিছু সুযোগ সুবিধা আছে। আসল যে জায়গায়, এই জায়গায় কোনো ধরনের এই জাতীয় লেনদেন নেই। তো এটা নির্ধারিত সময় মান্দার কাছে চলে আসবে। তো এই যে চলে আসা, এটা হলো এখন আমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের সময়, যে আমি এখন কোন অবস্থায় আছি। আমি কি আসলে মুসলমানের তরিকার উপরে আছি, মুসলমানের হালাতের উপরে আছি? আমার চিন্তা, আমার বিশ্বাস, আমার আমল, আমার আখলাক, আমার সুরত, আমার সিরত, আমার আধ্যাত্মিক ভিতর্গত অবস্থা, আমার বহির্গত অবস্থা, এইগুলো কোন অবস্থায় আছে? আল্লাহ তাআলার কড়া নির্দেশ, এই সাবধান, যদি পুরো ভালো না হও তাহলে আমার ঘরের ভিতরে তুমি আসবা। এরকমভাবে আমরা মুরব্বীরা আমাদের ছোটদেরকে যেভাবে সংশোধন করি, ধমক দিই, কড়া ভাষায় কথা বলি, আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে একই ভাষায় কথা বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যু তো আর আমাদের হাতে না, মৃত্যু তো বরণ করতেই হবে। কেন আল্লাহ তাআলা বলেছেন? মূল উদ্দেশ্য হলো পরেরটা, হ্যাঁ মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, কিন্তু মুসলমান হয়ে আমার কাছে আসো, না হয় কবরের জগতে খবর আছে, হাসরের জগতে খবর আছে, পুলসেরাতের জগতে খবর আছে, প্রত্যেকটা ঘাঁটিতে তোমার জন্য দুর্ভাগ্যের দুর্ঘটনার কারণ আছে। তাহলে এই জায়গায় আমার জন্য করণীয়টা কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাকে মুসলিম অবস্থায় সর্বাবস্থায় থাকতে হবে। আমার আমল আখলাক, আমার সুরত সিরাত, আমার চিন্তা চেতনা বিশ্বাস, আমার কথা, সব কিছুই যাতে মুসলমানের সম্পর্কে, মুসলমানের পক্ষে থাকে। এর বিপরীত কোনো মন্তব্য, অন্যদেরকে ভালোবাসা বা অন্যদের বিষয়গুলোকে আমার খুব বেশি পছন্দ হওয়া, এরকম করলে আমি ওই জায়গাগুলোতে ধরা খেয়ে যাব। এখানে আমার শক্তি আছে, পাওয়ার আছে, কেউ কিছু বলল না, কিন্তু ওই জায়গায় বড় অসহায় অবস্থায় আমি থাকবো। আল্লাহ তাআলা সামনের ঘাটিগুলোকে স্মরণ করিয়ে দিয়ে পরোক্ষভাবে এই জায়গায় আমাদেরকে সতর্ক করে দিলেন। এবং আমার জীবনের মূল টার্গেটটা কী হবে? আমার মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, এজন্য সবসময় আমাকে মুসলমানের হালাতে থাকতে হবে, আমার সালাতগুলো আদায় করতে হবে, আমলের দিকে আমাকে থাকতে হবে, আমার সমস্ত কাজ কারবার এগুলো সুন্দরভাবে মুসলমানদের তরিকায় করার জন্য চেষ্টা করতে হবে। এটা আজকের এই তেলাওয়াতের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই পৃথিবীতে আমাদের বিভিন্ন ধরনের বিভক্তিতে আমরা বিভক্তি হয়ে যাচ্ছি, দলে উপদলে গোত্রে বিভিন্নভাবে। আল্লাহ তাআলা কি বললেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই কোরআনকে সামনে রেখে, আল্লাহর এই রজ্জুকে সামনে রেখে তোমরা সবাই ঐক্যবদ্ধ হও। আজকে মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো অনেক কিছু তারা করতে পারত, কিন্তু মুসলমানের এই বিচ্ছিন্নতার কারণে এই সুযোগ নিয়ে আজকে মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, হামলা হচ্ছে, মুসলমানদেরকে বিভিন্নভাবে ঠকানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তো আজকে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই ঐক্যবদ্ধতার দিকে আমাদেরকে খুব জোরালো নির্দেশ আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? আজকে তেলাওয়াতের ভিতরে গুরুত্বপূর্ণভাবে আরও যে বিষয়টি আমরা জানব, আমরা এই মুসলিম উম্মা, আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা যে আয়াতে কারীম আমাদের মর্যাদা ফজিলত সম্পর্কে যে আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ সেই আলোচনাটি আমরা এখানে জানি। অনেকেই এই আয়াতে কারীমা আমরা মুখস্থ করতে পারি বা মুখস্থ আমরা জানি। আল্লাহ তাআলা কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, এই উম্মতের মর্যাদা ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে কারীমায় আলোচনা করেছেন। এটা হলো সূরা আলে ইমরানের 110 নং আয়াতে কারীমা। এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, অন্যান্য যত উম্মত ছিল সমস্ত উম্মত থেকে ব্যতিক্রমী উম্মত। অল্প কাজ করবে, সব অনেক বেশি পাবে, এটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য।
এই উম্মতের মৌলিক দায়িত্ব এবং কর্তব্য কি? মৌলিক দায়িত্ব হলো মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য এই উম্মাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বের করেছেন, তৈরি করেছেন। তাহলে আমার মানসিকতাটা এমন হওয়া উচিত যে আমি সর্বাবস্থায় মানুষের উপকার করব, মানুষের কল্যাণের জন্য আমার আত্মনিয়োগ হবে, মানুষের কল্যাণের জন্য আমি কাজ করব। কিন্তু আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, নিজের ভালোটা খুব বেশি বুঝি, অন্য মানুষ একটু উপকৃত হবে, অন্য মানুষ একটু আমার থেকে লাভবান হবে, এই বিষয়টি হয়তো অনেক ক্ষেত্রেই আমরা সুযোগ দিতে পারি না। আজকে আল্লাহ তাআলা কি বললেন? উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্যই তোমাকে বের করা হয়েছে। তো দুনিয়াবী কল্যাণ আমার থেকে যেভাবে মানুষ পাবে, ঠিক অনুরূপভাবে আখেরাতের কল্যাণও মানুষ আমার থেকে পাবে। আখেরাতের কল্যাণ কি জিনিস? আমি নিজে সলাত আদায় করলাম, আখেরাতের কল্যাণ হবে আমার পাশে যে ভাই আছেন, আমার যে বন্ধু আছেন, আমার যিনি প্রতিবেশী আছেন, তাকেও এই সলাতের কথা বলা। কারণ এই সলাত তিনি আদায় না করে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, আখেরাতে তিনি কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। আমাকে কল্যাণের জন্য বের করা হয়েছে, এর ভিতরেই আমার দায়িত্ব চলে আসে যে আমি যেভাবে সালাতের সৌভাগ্য অর্জন করলাম, আমার প্রতিবেশী, আমার সমাজ, আমার জাতি যাতে এই কল্যাণগুলো থেকে বঞ্চিত না হয়, এজন্য এর ভিতর থেকে আমাদের দায়িত্বগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। যে আমার কথা, আমার বক্তৃতা, আমার বিবৃতি, আমার আলোচনা সর্বক্ষেত্রে সব জায়গায় মানুষের উপকার হয়, মানুষের মাঝে সংশোধন হয়, মানুষের মাঝে সম্প্রীতি বাড়ে, মানুষের মাঝে ভালোবাসা বাড়ে, এমন কিছু জিনিস আমাদের তৈরি করা, আমাদেরকে কাজ করা। এমন না হয় যে আমার এই বক্তৃতার কারণে, বিবৃতির কারণে, আমার আখলাকের কারণে, আমার ব্যবহারের কারণে সমাজটা বিভক্ত হয়ে যাচ্ছে, শত্রুতা বেড়ে যাচ্ছে, মানুষের ভিতরে মানুষের বিদ্বেষ বেড়ে যাচ্ছে। এগুলো যদি করা হয় তাহলে কল্যাণ থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে। সুতরাং এখান থেকে আমাদের দায়িত্বগুলো আমরা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাই যে আমরা যেভাবে বাস আল্লাহর এই বিশেষ নিয়ামত লাভে ধন্য হয়েছি, আমার সমাজ, আমার ভাই, আমার প্রতিবেশী তারাও যাতে এগুলো লাভ করতে পারেন, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখানে মৌলিক আরো দায়িত্ব আছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরো এক দায়িত্ব 110 নং আয়াতে কারিমার ভিতর থেকে তেলাওয়াত হচ্ছে, যে তোমাদের দায়িত্বের ভিতরে হলো কল্যাণমূলক যে কাজ আছে, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের আমলের সাথে সংশ্লিষ্ট বিষয়। হাদিসের ভিতরে আসছে, এমন একটা সময় আসবে যে সময় মানুষ এই কাজগুলো ছেড়ে দিবে, মানুষ নিজে শুধু বাঁচার জন্য চেষ্টা করবে, তার সমাজে ভালো কথা, ভালো কাজ, ভালো কিছু হোক, এটা মানুষ এটা সেভাবে চাবে না, মানুষ সেভাবে করতে পারবে না, মানুষ নিজেকে শুধু বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবে। অসৎ কাজ হচ্ছে, সমাজে অনেক অপরাধ হচ্ছে, অপরাধের বিরুদ্ধে কেউ কথা বলে না, অপরাধের বিরুদ্ধে কেউ আলোচনা করে না, এমন একটি অবস্থা তোমাদের সমাজে যখন চলে আসবে, তখন তোমরা অনেক দোয়া আল্লাহর কাছে করবে, কিন্তু তোমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। আজকে আমরাও দোয়া করি, আমাদের অনেক দোয়া হয়তো কবুল হচ্ছে না, কারণ আমাদের সমাজে যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে বাবা তিনি ভালো কাজ করছেন, কিন্তু তার সামনেই তার সন্তান তিনি নামাজ পড়ছেন না, বাজে লাইনে আড্ডা দিচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু একজন বাবা হিসাবে তাকে যে একটু সংশোধন করা দরকার, যে মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটুকু আমরা পালন করতে পারছি না। হয়তো অনেক ক্ষেত্রে এমন হয় যে ভালো কথা বলি, হ্যাঁ ভাই এটা করা দরকার, এটা করা দরকার, এটা আমরা করি, অর্থাৎ আমরি বিল মারুফ, কিন্তু নাহি আনিল মুনকারের যে বিষয়টি, খারাপ কোনো কাজ সমাজের ভিতরে হচ্ছে, এটাকে প্রতিহত করা, এটাকে বাধা দেওয়া, এটাকে ফিরানো, এই কাজে আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, নিজে বাঁচার জন্য চেষ্টা করছি। আমার সামনে একজন ভাই বিপদে পড়লেন, তার বিপদে যারা তাকে বিপদে ফেললো তাদেরকে প্রতিহত করব, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, এরকম কোনো কথা হয়তো অনেক ক্ষেত্রেই আমরা বলতে পারি না। বড় আশ্চর্যের বিষয় দেখা যায় যে সৎ কাজের আদেশ, দেখুন আজকে আমি মুরব্বী, আমি বয়স হয়েছে, আমি সালাতে চলে আসছি, আমি এভাবে সব কিছু ঠিক মতন আসছি, তা আমার ঘরের ভেতরে, আমার ঘরের ভেতরে আমার স্ত্রী তিনি সালাতের জন্য উঠছেন না, অথচ সে কিন্তু আমার দায়িত্ব, সে আমার দায়িত্বে, তার সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আমি ঠিকই সালাতে চলে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আমল, কিন্তু আমার স্ত্রীকে সালাতের জন্য আমি আনতে পারলাম না, তাকে একটু বলা উচিত, তাকেও ঘুম থেকে ওঠানো উচিত, এটা আমার একটা দায়িত্ব ছিল, এটাই কিন্তু আমরে বিল মারুফ। শুধু এমন নয় যে মসজিদের ভিতরে আসলাম, কিছু আমরে বিল মারুফ করে আসলাম, আবার চলে গেলাম, না, এটা আমার সামাজিকভাবে প্রত্যেক জায়গায় এই কাজগুলো আমাকে করতে হবে।
এই জায়গায় দেখা যায় অনেক সময় আমরা ফজরের সময় চলে আসি, এত আস্তে দরজা খুলি যে খুব জোরে খুললে হয়তো দেখা যায় অন্য কারো ঘুম ভেঙে যাবে, আমার পুত্রবধূ আমার ছেলে ঘুমাচ্ছে, হয়তো তাদের ঘুম ভাঙলে তাদের কষ্ট হবে। কি বাবা আমি হলাম যে তারা ঘুম ভাঙবে এই ভয়ে আমি আস্তে আস্তে এভাবে খুব সতর্কতার সাথে একা একই বের হয়ে আসার জন্য আমি এভাবে। এগুলো বাস্তব অবস্থা, সমাজের বাস্তব চিত্র। আমরা যারা আজকে মুরব্বী একটু কথা বললেই বোঝা যায় ভাই যান আপনার সন্তান আসে না কেন, আরে হুজুর বললেন না যে কী অবস্থা, এই যে বললেন না, অর্থাৎ ভেতরে কিছু আছে, কিছু সমস্যা আছে। তো আমরা বিল মারুফ এটা সামাজিকভাবে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সব জায়গা থেকে আমাদের এটা করা উচিত। আমরা যদি না করি আল্লাহর গজব আমাদের উপরে চলে আসবে, আযাব চলে আসবে। তো সমাজে দেখা যায় অনেক দুর্নীতি হয়, অনেক অপরাধ হয়, আমার অবস্থান থেকে এর প্রতিবাদ করা আমার জন্য দায়িত্ব। একজন মানুষ দেখা যায় বিভিন্নভাবে নেশার দিকে আমাদের সমাজটা চলে যাচ্ছে, মাদকতার দিকে আমাদের সমাজ চলে যাচ্ছে। আমরা সামাজিকভাবে সমাজের অভিভাবক যারা আছি আমরা যদি একটু শক্ত হই, প্রতিবাদ করি, আমার সমাজে এই জাতীয় সমস্ত অশান্তি ফেতনা ফাসাদ থেকে আমার সমাজটা মুক্ত থাকবে। কিন্তু আমরা সবাই মনে করছি যে না আমার সন্তান তো যাচ্ছে না, আমি তো বেঁচে আছি না, এর ভয়াবহ, এর ভয়াবহতা এত বেশি যে আজকে আমার সন্তান এই মাদকতার দিকে যাচ্ছে না কিন্তু আল্লাহ না করুক কোন সময় যে চলে যাবে সেটা তো আমি বলতে পারি না। এজন্য যত অপরাধ আছে এগুলো সম্মিলিতভাবে আমাদেরকে এর বিরত রাখা বা এটা থেকে বিরত করার জন্য চেষ্টা করা, এটা আমাদের মৌলিক একটি দায়িত্বের ভিতরে আল্লাহ তাআলা সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আসুন আজকে তেলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইসলামের প্রথম যে হক বাতিলের মাঝে পার্থক্য হয়েছে সেই ঐতিহাসিক বদর, এই বদর যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছে, উহুদ যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা আজকে তেলাওয়াতের ভিতরে আলোচনা করেছেন আমরা জানতে পারব। আর এই যে বদর যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম হক বাতিলের এই পার্থক্য, এই যে বিষয়টি হয়েছে এটা ছিল এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের ভিতরে। রমাদানের ভেতরে আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে এই বিজয় দান করেছে, এটা ছিল ঐতিহাসিক বিজয়। এই রমাদানুল মুবারকের সতেরোই রমাদান এই দিন আল্লাহ তাআলা হক বাতিলের এত বড় পার্থক্য করলেন, এত বিশাল বিজয় দান করলেন। তো মুসলমান আমরা নির্যাতিত হই, আমরা বিভিন্নভাবে যা কিছুই হই, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে এই রমজানই আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, সুতরাং আমাদেরকেও আল্লাহ তাআলা সেই বিজয় দান করবেন। বিভিন্ন সময় এখন তো সরাসরি সেই বিষয় তো আমাদের নেই, কিন্তু এখনও বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে প্রতিবাদ, এটা ইমানই দায়িত্ব হিসাবে আমাদের অনেককেই করতে হয় এবং করতে হবে। দেখুন আমরা মুসলিম দেশে বসবাস করি, ইসলাম ঐতিহ্য এটা আমাদের মনের ভেতরে একটি মূল বিষয়, কিন্তু এই জায়গায় যদি আঘাত করা হয় তাহলে মুসলমানরা বড় মর্মাহত হয়, বড় মুসলমানদের কাছে এটা কষ্টের কারণ হয়ে যায়। দেখা যায় এই যে এক মূর্তি নিয়ে আমাদের দেশে যা কিছু হলো এটার প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব ছিল, আজকে পুরো দেশটা ভাস্কর্য এবং মূর্তি দিয়ে ভরে ফেলা হচ্ছে। দেখুন গত রাতের যে ঘটনা, এই রাতের আগের রাতে সেই সুপ্রিম কোর্টের সামনের যে মূর্তিটা যেখানে ছিল সেখান থেকে একটু সরিয়ে পিছনে আবার বসানো হলো, মুসলমানদেরকে কিভাবে অপমান করা হচ্ছে। তো এগুলো কার ইশারায় কার উদ্দেশ্যে করা হচ্ছে এগুলো জানি না, বরং এই যে 13 কোটি টাকা এটার নির্মাণ বাবদ খরচ করা হয়েছে, তো এই খরচটা এখানে না করে আমরা গরিব দেশের মানুষ এটার মাধ্যমে আমাদের কি সৌন্দর্য আসছে। ইনসাফের প্রতীক যদি আপনি ধরেন, ইনসাফের প্রতীক আমি বলবো একজন মুসলমান যেটা বিশ্বাস করে সেটা হলো ইনসাফের প্রতীক এই কোরআন। কোরআনের যে ফয়সালা, কোরআনের যে সমাধান, এটাই হলো মূল ইনসাফ। গ্রিক দেবী, থেমিস দেবী, এই দেব দেবীতে কোনো ইনসাফ কখনোই কায়েম করতে পারে না। তো সেই বদর যুদ্ধে ওই সময় মানুষ যেভাবে করেছেন, তো আমরাও যে এখন যে একেবারে পুরা ইসলাম নিয়ে সম্পূর্ণভাবে চলতে পারছি বিষয়টি এমন নয়, আমাদের উপরে বিভিন্নভাবে বাধা আছে। যার যে অবস্থান জায়গা ওই জায়গা থেকে প্রতিবাদ করা এটা একটা ইমানই দায়িত্ব এবং কর্তব্য। আমাদের দেশে কত সমস্যা আছে, ওই সমস্যাগুলোর সমাধান আসলে করা উচিত। দেখা যায় এই 13 কোটি টাকা এগুলো ওই জায়গায় খরচ না করে আর কিছু না পারুন, রাস্তার পাশে কিছু পাবলিক টয়লেট করে দিন। মানুষ অনেক কষ্ট করে, বিভিন্ন জায়গায় সমস্যা হয়, ঢাকা শহরের যে জ্যামের অবস্থা, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন করুন যে এইভাবে মানুষ যাতে কষ্ট থেকে বাঁচে, মানুষের দোয়া পাবে। এগুলো কার ইশারায় কীভাবে করা হচ্ছে এগুলো তো আসলে বোঝা যায় না। তো এই রমাদান মাস এই ভেতরে আমাদের অনেকগুলো শিক্ষা আছে, যেভাবে এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, মুসলমানদের সেই বিজয়ের হাতছানি এখনও আছে, একটু ধৈর্য ধরতে হবে, একটু সহ্য করতে হবে। এই দেশে যে মুসলমান নাই এমনটি নয়,
যখন এই সিদ্ধান্ত নিয়েছেন রাত্রিবেলা এখান থেকে পরিবর্তন করবে, ওই সময় আল্লাহর কিছু বান্দা তারা তারাবি পড়ে ওই জায়গায় বের হয়ে গিয়েছেন, রাজপথেই তারা সেহেরি খেয়েছেন, আবার সেহেরি পরে তাদেরকে বন্দি করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, এমন ঘটনা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। কোন দেশে আমরা বসবাস করছি, বড় হতাশার বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে। তো এই বদর এবং উহুদ হক বাতিলের এই পার্থক্যগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন। আমাদের আমলের স্পিড প্রতিযোগিতা কিভাবে হওয়া উচিত আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভিতরে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, খুব দ্রুতভাবে অগ্রগামী হও, মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে ক্ষমার ঘোষণা এসেছে এই দিকে। তো রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, এর জন্য সবচেয়ে উন্নত সবচেয়ে উত্তম সময় হলো এই যে পবিত্র মাহে রমাদান মুবারক। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শুধু ক্ষমাই করবেন, ক্ষমাই করবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা এখানে করছেন। তো এই ক্ষমার জন্য আমাদেরকে অগ্রসর হওয়া, আমলের ভিতরে একটু পরিবর্তন আনা, ইস্তেগফার তাওবার আমল বেশি বেশি করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা দিবেন। আল্লাহ তাআলা আরো কি বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, জান্নাতের দিকে তোমরা অগ্রগামী হও, অগ্রসর হও। এই জান্নাত লাভের জন্য সবচেয়ে বড় সুযোগ হলো এই পবিত্র মাহে রমাদান মুবারক। আমরা যদি আল্লাহর কাছে বেশি বেশি যে আমলের কথা বলা হয়েছে, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত প্রার্থনা করো, জাহান্নাম থেকে পানাহ চাও, এটা হলো রমাদান মুবারকের গুরুত্বপূর্ণ মৌলিক আমল। তো আমরা আমলের ভিতরে যদি এটাকে যুক্ত করে নিই, আমরা বেশি লাভজনক কল্যাণময় আমাদের জীবনটা হবে। এরপরে আমাদের আরও বেশ কিছু সংশোধনমূলক কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, যে ওয়াইদাতুল মুত্তাকিন, এই জান্নাতটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, তৈরি করেছেন। মুত্তাকিন কারা, মুত্তাকিনের পরিচয়টা কি, এটা আমাদের জানা উচিত। আল্লাহ সরাসরি আয়াতের ভিতরেই বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই দানটা তার সচ্ছল অবস্থায়, তার বিপদের অবস্থায়, দিনে রাতে, আলোতে আঁধারে, অর্থাৎ এই দান করাটা তার অন্তরের সাথে মিশ্রিত হয়েছে, তার দেহের সাথে মিশ্রিত, এটা তার জীবনের গুরুত্বপূর্ণ একটি আমল। তো এই দান যারা করে, এটা হলো মুত্তাকিনদের বড় একটি আলামত। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল কাযিমিনাল গায়িজ, যারা নিজেদের রাগ ক্রোধ এটাকে নিয়ন্ত্রণে রাখে, সংযমে রাখে, এটাকে পূর্ণাঙ্গভাবে তার উপরে তার অধিকার প্রতিষ্ঠা করে রাখে। রাগ মানুষের জন্য বড় ক্ষতির একটি কারণ। রাগের মাধ্যমে এই যে মানুষ যখন খুব বেশি উত্তেজিত হয়ে যায়, তখনই স্টক করে, রাগের কারণে অনেক বেশি ক্ষতি হয়। এই রাগটা আসে শয়তানের কারণে, শয়তান মানুষকে এই রাগের জন্য উৎসাহিত করে। রাগ এটা মানুষের ভিতরে থাকবে, কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখা উচিত। এই রাগ আসলে করণীয় কি এবং কিভাবে এই রাগটা দূর করবো, হাদিসে বেশ কিছু আমলের কথা আসছে। অনেকেই আমরা হঠাৎ উত্তেজিত হয়ে যাই, একটা কথা বললো এমনভাবে ক্ষিপ্ত হয়ে গেলাম, দেখা যায় যে প্রেশার বেড়ে গিয়েছে, হঠাৎ মাথার ভিতরে এমন আঘাত লাগলো, রক ছিঁড়ে গেলো, স্ট্রক করলাম। স্ট্রকের মৌলিক মূল একটা কারণ হলো মানুষ উত্তেজিত হয়ে যায়, হঠাৎ আরেকজনের উপরে চেতে যায় আর রেগে যায়, এরপরেই দেখা যায় এই কাজটি হয়। এজন্যই তো আমরা দেখি রেগে গেলেন তো হেরে গেলেন, রাগলেই মানুষ হেরে যায়, এটা একটা মূল কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমলের কথা বললেন, এই যে রাগ এটা শয়তানের কারণে আসে, শয়তান তোমার ভিতরে এই উত্তেজনা সৃষ্টি করে দেয়, এটা যখন আসবে তুমি কি আমল করবে, রাগটা কিভাবে সম্ভরণ করবে, কিভাবে নিয়ন্ত্রণে রাখবে। রাগ এসেছে, অবস্থার পরিবর্তন করো, দাঁড়ানো অবস্থায় আছো বসে যাও, বসা অবস্থায় অবস্থার থেকে পরিবর্তন করো, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। তোমার প্রচণ্ড রাগ এসেছে কি করবে, রাগটা শয়তান থেকে আসে, আর এই শয়তান এটা হলো আগুনের তৈরি, আগুনের মাধ্যমে তার তৈরি করা হয়েছে। আর স্বাভাবিক নিয়ম হলো আগুনের উপরে যখন পানি ঢালা হয় আগুনটা আস্তে নিভে যায়। তোমার জন্য আমল হলো আল্লাহ রাসূল বলেন, তোমার যখন রাগ এসেছে, রাগ আসার পরে তুমি সাথে সাথে ওযু করো, ওযুর মাধ্যমে তোমার এই রাগটা নিয়ন্ত্রিত হয়ে যাবে, রাগটা সরে যাবে। রাগ এসেছে, সর্বপ্রথম যে কাজটি তুমি করবে এটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে তুমি এই শয়তান থেকে আশ্রয় চাও, শয়তান থেকে এই কাজগুলো হয়েছে। তাহলে ওয়াল কাযিমিনাল গায়িজ, এটা হলো মুত্তাকিনদের বড় একটি গুণ, তারা রাগকে সম্বরণ করে। এই যে কোনো জায়গায় রাগ হবে না, রাগ হবে ওই জায়গায় যেখানে আল্লাহর স্বার্থ আছে। আল্লাহর হকের ব্যাপারে কেউ কোনো কথা বললো, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে যখন কথা বললো, তখন রাগ করবে। ব্যক্তিকেন্দ্রিক রাগ এগুলো ছেড়ে দাও না, এগুলোর জন্য তেমন কোনো কষ্ট হয় না। সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে অনেকগুলো ঘটনা আছে, একটা মূল ঘটনা হলো তিনি যুদ্ধের ময়দানে শত্রুকে একেবারেই কাছে পেয়েছেন, তার উপরে উঠে চলে বসেছেন, তাকে পুরো সাইজ করবেন এমন এক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঠিক এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যখন নিচ থেকে তার গায়ে থুতু নিক্ষেপ করলো, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন।
আলী রাদিয়াল্লাহু আনহু এই শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর রাসূলের শত্রু, তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তিনি কি কথা বললেন, এটাই হলো আমাদের জন্য শিক্ষা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এতক্ষণ আমি তোমাকে যে মারলাম বা তোমার উপরে চললাম বা তোমার সাথে যে ব্যবহারটা করলাম, এটা ছিল একমাত্র, এটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কারণ তুমি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, এ কারণেই আমি তোমার সাথে এই সংঘর্ষে লিপ্ত হয়েছি। কিন্তু যখনই তুমি আমাকে ছেদ বা থুতু নিক্ষেপ করলে, তখন আমার ব্যক্তি ক্রোধ তোমার উপরে চলে আসছে, আমার ব্যক্তির আগের কারণে তোমাকে মারলাম, আর এভাবে যদি তোমাকে মারি এটা তো আমার জন্য বেশি ভালো হবে না, লাভজনক হবে না, কল্যাণমূলক হবে না, যেহেতু আমার ব্যক্তি স্বার্থ এখানে চলে আসছে, এজন্য তোমাকে এখান থেকে ছেড়ে দিলাম। কত বড় আখলাকের কথা তিনি বলেছেন। এরপরে আরেকটি গুণের কথা এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আফিন আনিন নাস, একজন মুত্তাকিন যিনি হবেন, মানুষকে ক্ষমার সেই মহৎ গুণ তার ভিতরে থাকবে। একজন একটা অপরাধ করেছে, হ্যাঁ তাকে মাফ করে দাও, ছেড়ে দাও, আল্লাহর কাছে আমি মাফ চাই, এই আশায় এই বান্দাকে ছেড়ে দাও, এই জাতীয় চেতনাগুলো, চিন্তাগুলো এই বান্দাগুলোর ভিতরে সবচেয়ে বেশি থাকবে, এটা হলো মুত্তাকিনদের পরিচয়। এছাড়াও আজকে তেলাওয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা জানতে পারবো, উহুদের যুদ্ধের সেই যে সাময়িক যে বিজয় হয়েছে, আবার পরাজয় হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এসেছে, এবং কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যারা শহীদ হবে তাদেরকে কখনোই তোমরা মৃত্যু ভেবো না, তারা আল্লাহর প্রিয় মেহমান, জান্নাতের ভেতরে তারা ঘোরাফেরা করে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরসাকুন, যে আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হয়। এই জাতীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ শহীদ সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে শহীদ এটা তো এমন একটা ছেলে খেলা নাম হয়ে গিয়েছে যে আমরা আমার দলের জন্য, আমরা আমার নেতার জন্য মরলাম, তাও আমি শহীদ হয়েছি। বড় আশ্চর্যের ব্যাপার, এটা ইসলামের মৌলিক একটা ইবাদত, এটার অপপ্রয়োগ করা এটা আসলে কারো জন্য ঠিক হবে না। আরও বড় আশ্চর্যজনক দুঃখজনক ব্যাপার হলো, এটা হলো মুসলমানদের নিজস্ব একটা পরিভাষা, কিন্তু এত দুঃখ লাগে যে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন অন্য ধর্মের লোক, বিভিন্ন ধরনের, ওই দিন দেখলাম এক হিন্দুর নামের শুরুতে শহীদ অমুক, আল্লাহ মাফ করুন, যে এই শহীদ শব্দটা এটা তো মুসলমানের নিজস্ব একটা শব্দ, এটা এখন জাতীয়ভাবে আমরা মিডিয়ার একটা এমন একটা শব্দ হয়েছে, মনে করলাম যে এটাই জানি না জানি কিছু। তো শহীদদের সেই মর্যাদা, মৃত্যুর ভিতরে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদী মৃত্যু। আল্লাহ রসুলের তামান্না ছিল, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন যদি আপনাকে আবার দুনিয়ায় পাঠানো হয় কী কাজ করবেন, বিশ্বনবী কসম করে তিনবারে কথা বললেন যে একবার যদি আমাকে আবার পাঠানো হয়, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, আমি আবার আল্লাহর রাস্তায় যেয়ে জিহাদ করব, শহীদ হব, আবার আসব, আবার যাব, আবার আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব, শহীদ হব, আবার চলে আসব, এটা একটা তামান্না। ওমর রাদিয়াল্লাহু আনহু যে দোয়াগুলো করতেন, দোয়াটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফী সাবীলিক, হে আল্লাহ আপনার রাস্তায় শহীদী মৃত্যু আপনি আমাকে দান করুন, আল্লাহ তাআলা সেই শহীদী মৃত্যু দান করেছেন। দ্বিতীয় আরেকটি দোয়া তিনি করতেন, ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলি, আমার মৃত্যুটা আল্লাহ আপনার হাবিবের এই দেশ মদিনার ভেতরে মসজিদে নববী সংশ্লিষ্ট এই জায়গাগুলোতে আপনি আমার মৃত্যুটা দান করুন, আমার দাফনটা যদি বাকিতে হয়, এই বাকিউল গরদকে আমার যদি দাফন হয়, আমার জন্য স্পেশাল কিছু পুরস্কার এবং সুপারিশের আলোচনা এসেছে। তো এই জাতীয় তামান্না তাদের ভেতরে ছিল। তো সেই শহীদদের সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। এই পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় যে নিয়ামত, যে অধিকারগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এর ভিতরে বড় একটি অধিকার হলো এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, যেটা এই অনুগ্রহ সম্পর্কে আল্লাহ তাআলা আজকে এই তেলাওয়াতের ভিতরে আলোচনা করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই মুমিনদের উপরে আল্লাহর মান, আল্লাহর অনুগ্রহ হলো, সবচেয়ে বড় অনুগ্রহ হলো, ইদ বা'আতা ফীহিম রাসূলান মিনহুম, আল্লাহ তাআলা এই মুমিনদের ভিতরে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাহলে বিশ্ব নবীর আগমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে জাতির জন্য পাঠিয়েছেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বড় একটি ইহসান, বড় একটি অনুগ্রহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে আজকে আলোচনা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এর পরবর্তী অবস্থা যে তোমরা যদি
জান্নাতের কাছে যেতে পারো, জাহান্নাম থেকে দূরে থাকতে পারো, এটাই হলো তোমার জন্য সবচেয়ে বড় সফলতা। আজকে আমার সফলতা আমি আমার ব্যবসার ভিতরে খুঁজছি, আমার প্রতিষ্ঠানের ভিতরে খুঁজছি, আমার বাড়িগাড়ি অন্য অন্য বিষয়ের ভিতরে খুঁজছি। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন, তোমার আসল সফলতা হলো উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, তোমাকে যদি জান্নাতে দাখিল হওয়ার অনুমতি পারমিশন দেওয়া হয় তাহলেই তুমি প্রকৃতপক্ষে আসল সফলতা লাভ করলে। আসল সফলতার জন্য রমজান মাস সর্বোত্তম একটি মাস, এ মাসে আমাদের খুব বেশি পরিশ্রম করা উচিত। এরপরে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে করবেন, এই পরীক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করলেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদের সম্পদের উপরে, আমাদের নিজেদের নফসের উপরে অসুস্থতা দিয়ে, সন্তানের উপরে বিভিন্নভাবে আল্লাহর পরীক্ষা এটা হবে। এটা হলো মোমেনকে তার ইমানকে নির্ধারণ করার জন্য, তার ইমানের পরিমাণটা নির্বাচন করার জন্য আল্লাহ তাআলা এভাবে করবেন। আজকে তেলাওয়াতে গুরুত্বপূর্ণ আরেকটি সুরা আসবে, সুরা নিসা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারিমে মহিলাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে এই সুরার ভিতরে আলোচনা করা হয়েছে। এমনটি নয় যে কোরআন শুধু পুরুষ সম্পর্কে আলোচনা করেছে, মহিলাদেরকে ঠকিয়েছে, অধিকার রক্ষা করেনি, সমান অধিকার নয়, এই যে বিষয়গুলো আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরাতুন নিসা, সুরাতুর রিজাল এমন কোন সুরা কোরআনের ভিতরে আল্লাহ দেননি যে রিজাল সম্পর্কে কিছু আলোচনা এখানে। হ্যাঁ, আল্লাহ মুমিনুন সম্পর্কে আলোচনা করেছেন, মুমিনদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা নিসা পুরা সমস্ত মানব জাতির ভিতরে মহিলা সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এই সুরার ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিধান এসেছে, যে বিধানগুলো একমাত্র ইসলামই দিয়েছে এবং ইনসাফের বিধান, কিভাবে একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, বিবাহর নিয়ম নীতি কী, কয়জন বিবাহ করা যাবে, বিবাহ করার পরে মোহরের যে বিধান, এই বিধান সম্পর্কেও সুরার ভিতরে আলোচনা করা হয়েছে। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, এটা বাধ্যতামূলক একটি বিষয়, এটা দিতেই হবে তোমার স্ত্রীকে যদি তুমি হালালভাবে তোমার কাছে পেতে চাও। এ সম্পর্কে আলোচনা এখানে এসেছে, এতিমদের সম্পর্কে আলোচনা এসেছে, অভাবীদের সম্পর্কে আলোচনা এসেছে। এতিমদের সম্পদ অন্যায়ভাবে কেউ যদি জবরদখল করে, ভোগ করে, তাদের যে কত বড় কঠিন শাস্তি হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার 10 নং আয়াতে কারিমায় আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মাওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা তাদের সরাসরি পেটের ভিতরে আগুনকে ঢুকাচ্ছে, আগুন গিলে গিলে খাচ্ছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে আমাদের সমাজের সবচেয়ে বড় আলোচিত যে জিনিস সম্পদ, মিরাজ বন্টন নিয়ম নীতি নিয়ে আল্লাহ তাআলা দীর্ঘ আলোচনা করেছেন, এবং এই আয়াতগুলো বিশেষ করে 11 নং আয়াতের উপরে কত নাস্তিকের যে কত প্রশ্ন, আল্লাহ তাআলা কেন এই পুরুষ এবং মহিলাকে সমান দিলেন না, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষকে আল্লাহ তাআলা বেশি দিচ্ছেন, মহিলাদেরকে ঠকাচ্ছেন, এই জাতীয় যে বাজে কথাগুলো, এই কথার জবাব আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন, এবং এর মূল হিকমত রহস্যগুলো কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই সূরার এই জায়গায় করা হয়েছে। এরপরে আসুন, এই সূরার ভিতরে আমরা বিবাহ করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বন্ধনে আবদ্ধ হব, কাকে কাকে বিবাহ করা যাবে এবং কাকে বিবাহ করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 14 শ্রেণীর নারী সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, যাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে আমরা জানতে পারবো। আজকে তেলাওয়াতের ভিতরে আমরা আরও যে বিষয়গুলো জানতে পারবো এর ভিতরে হলো ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আশরাকা বিহি, এই পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ কোনটি, আল্লাহর সাথে শিরিক করা, এই শিরিকের অপরাধ এবং গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই বিষয়ে আল্লাহ তাআলা আজকে এই তেলাওয়াতের ভিতরে আলোচনা এনেছেন। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা হলো 48 নং আয়াত সূরা নিসা, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন। এরপরে আমরা যে বিষয়টি জানবো, আমানত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছে, আমানত এটা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমানতের বড় খেয়ানত হচ্ছে, আমানতের খেয়ানত করা এটা মুনাফিকদের একটি চরিত্র, মুনাফিকদের আলামত। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের মূল অধিকার যারা প্রাপ্য যারা তাদের কাছে তাদের আমানতগুলো পৌঁছিয়ে দেয়, এটা আমাদের মূল দায়িত্ব। বাইতুল্লাহর চাবি নিয়ে এই ঘটনাটি এসেছিল যে বাইতুল্লাহর চাবি কার কাছে যাবে, কে এই বাইতুল্লাহর পরবর্তী মোতাওয়াল্লি হবে, এই বিষয়গুলো নিয়ে এখানে শানে নুজুল এই জায়গায় এই আলোচনার ভিতরে এ বিষয়গুলো আছে। এরপরে জাহান্নামীদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভয়াবহ একটি আয়াত এখানে এনেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, আল্লাহকে যারা মানছে না তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এক চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, খসে যাবে, আবার নতুন চামড়া আসবে, আবার এটা পুড়ে যাবে, আবার চামড়া আসবে, এভাবে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। সেই জাহান্নামীদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করলেন। আমরা যখন কোনো বিষয় নিয়ে
ভেজালে পড়ে যাব, তখন আমাদের সমাধানের পথটা কি হবে, আমরা কোন দিকে যাব, এই সমাধান আল্লাহ তাআলা আজকে এই আয়াতের ভিতরে আমরা তেলাওয়াতের ভিতরে আমরা জানতে পারবো। 59 নং আয়াতে কারিমার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলকে মানো, তোমাদের ধর্মীয় যারা অভিভাবক আছেন তাদেরকে মানো। ফাইন তানাযাতুম ফী শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মতানৈক্য হয় তাহলে কোথায় যাবে, যাওয়ার জায়গাটা কোথায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোরআন থেকে সমাধান নাও, হাদিস থেকে সমাধান নাও। কোরআন হাদিস দিয়ে সমাধান নেওয়ার জন্য আজকে তেলাওয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ এই আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আজকে তেলাওয়াতের প্রায় শেষ দিকে আমরা চলে আসছি। আল্লাহর রাস্তায় জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এই জায়গায় যে বাধাগুলো আসবে এবং শয়তান কীভাবে মানুষকে ধোঁকা দেয় এ সম্পর্কেও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং সবচেয়ে বড় যে মজার বিষয়টা আল্লাহ তাআলা বললেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ষড়যন্ত্র মানুষটি করে কিন্তু ষড়যন্ত্রটা বড় দুর্বল, বড় অসহায়। সুতরাং শয়তানের ষড়যন্ত্র, যদি শয়তানের ধোকায় কাজ করে ফেলেছি না, আল্লাহ তাআলা দাঈফ বলেছেন, শয়তানের ষড়যন্ত্রটা খুবই দুর্বল, এর চেয়ে বেশি শক্তিশালী মানুষের আধ্যাত্মিক শক্তি, মানুষের সেই চেতনা, মানুষের সেই দৃঢ় বিশ্বাস, মানুষের মনের ভেতরে সেই দৃঢ় সংযম যেটা আছে এই বিষয়টা হলো সবচেয়ে বেশি শক্তিশালী। আমি যদি সিদ্ধান্ত নেই যে না আমার এই কাজটা করতেই হবে, শয়তানের ষড়যন্ত্র চক্রান্তে আমাকে কোনো বাধা দিতে পারবে না। সর্বশেষ দিকে এসে মুনাফিকদের সম্পর্কে বেশ কিছু আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আরও দুইটা পয়েন্ট শেষ আলোচনা আছে, একটা হলো কোরআন নিয়ে গবেষণার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আজকে তেলাওয়াতে আমরা জানতে পারবো, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কোরআন নিয়ে কেন তোমরা গবেষণা করো না। কোরআনটা আসলে শুধু তেলাওয়াত করার জন্য নয়, কোরআনটা বোঝার জন্য, কোরআনটা নিয়ে কিছু সময় চিন্তা ভাবনা করা, কোরআনের অর্থ বোঝা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, এর জন্য আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়াতাদাব্বারুন আল কোরআন, কোরআন নিয়ে কেন তারা চিন্তা ফিকির গবেষণা তারা এভাবে করছে না। সর্বশেষ এসে আমরা যে বিষয়টি জানবো, ফাইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, 86 নং আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়টি বললেন, সালাম সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করলেন। সালাম এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের একটা সম্ভাষণ, যে মানুষ মানুষের সাথে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন কীভাবে তোমরা সালাম দিবে। কেউ যদি আসসালামু আলাইকুম বলে, তুমি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বলবে, হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, এর চেয়ে উত্তম কিছু বলো, না হয় যেটা সে বলেছে ওই জিনিসটাই তুমি বলার জন্য চেষ্টা করো। তো সালাম এর আমল আমাদের ভিতরে আনা উচিত, পরিবারের ভিতরে আনা উচিত। সন্তান বাবাকে সালাম দিবে, বাবাও সন্তানকে সালাম দিবে, এখানে লজ্জার কোনো বিষয় নয়। আমি আমার সন্তানের কল্যাণ চাই, আমার স্ত্রীর কল্যাণ চাই, আর এই সালামের ভিতরে সবচেয়ে বড় কল্যাণ এবং শান্তির দোয়া করা হচ্ছে, আসসালামু আলাইকুম, তোমার জন্য দুনিয়া এবং আখেরাতের নিরাপত্তার দোয়া আমি আল্লাহর কাছে করছি। সুতরাং এই সালামের প্রচলন আমাদেরকে খুব বেশি পরিমাণে করতে হবে, এর মাধ্যমে হৃদ্যতা বাড়ে, ভালোবাসা বাড়ে। বিশ্বনবী মদিনায় যখন গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে প্রথম যে কথাগুলো বলেছেন এর ভিতরে সর্বপ্রথমেই কথা বলেছেন, আফসুস সালাম, তোমরা পারস্পরিক সালাম বিনিময় বেশি বেশি করো। তো আমাদের সমাজের ভিতরে আমরা এই সালাম বিনিময়টা খুব বেশি করছি না। হ্যাঁ, উপরের বস যিনি আছেন তাকে সালাম দেই, দিনে 100 সালাম দেই, কিন্তু নিচে যারা আছে তাদেরকে সালাম দিতে তেমন একটা মনে আমাদের চায় না। আবার এমন কিছু ভাই, এমন কিছু বন্ধু আছে, কেমন যেন সালাম সম্পর্কে তারা এতিম, একদম অসহায়ের মতন বসে থাকে যে মানুষ আমাকে সালাম দেবে, চেয়ারে বসে থাকে, মানুষ আমাকে সালাম দেবে। এই প্রবণতা ছেড়ে দিয়ে আমাকে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটা আল্লাহর রাসূল গুরুত্বপূর্ণ, রাসূলের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। মোবাইল এসেছে, সর্বপ্রথম আমি যদি জানি সে মুসলিম, কারণ সেভ করা থাকে বা বোঝা যায়, তাকে আমি প্রথমে সালামের মাধ্যমে তাকে আমি গ্রহণ করে নেব। হ্যালো, এটা পরের কথা, আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন। এটা হলো ইসলামিক তরিকা, ইসলামিক নিয়ম নীতি। তো এই নিয়ম নীতিগুলো যদি আমরা মানি, পালন করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করবেন। আজকে মোটামুটি মৌলিক এই জাতীয় আরও অনেক কথা আছে, বাকি যেগুলো আছে আমরা এখন নিজেরা গিয়ে একটু দেখবো, একটু চর্চা করবো। ইনশাআল্লাহ তারাবির ভিতরে যখন দাঁড়াবো আমাদের তেলাওয়াত শুনতে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে যে আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে এই এই বিষয়গুলো আজকে আমার মালিক আমাকে বলছেন। তো আল্লাহ তাআলা সেই বিষয়গুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের মতন এখানেই, আগামী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফি